রাজধানীতে ভারী বর্ষণের সড়কে পানি জমতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ সহ অনেকেই। মঙ্গলবার 1 জুন ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। সরজমিনে দেখা যায় বাড়িধারা, বসুন্ধরা, নর্দা, গুলশান, কালাচাঁদপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, কারওয়ান বাজার, ফার্মগেট সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ারও খবর পাওয়া যায়। এছাড়াও রাস্তায় বেশি পরিমাণে পানি জমে থাকার কারণে ঘটছে নানা দুর্ঘটনা, হচ্ছেন অনেকে আহতও বটে। বৃষ্টির এই তীব্র মাত্রা বর্ষণের কারণে একদিকে দেখা যাচ্ছে প্রবল জলাশয়, যার কারণে কিনা নানা দুর্ভোগে পোহাতে হচ্ছে জনসাধারণে, এলাকা ভিত্তিক নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষে। এদিকে সকাল 9টা পর্যন্ত দেশের 19 অঞ্চলের নদীবন্দরে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়। এছাড়া আগামী 2 দিন আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন নাও আসতে পারে। ফারহানা মির্জা, নিউজ ফ্ল্যাশ 71।